এই যে জানেমান আমার বুদ্ধিটা কেমন হয়েছে কও তো? একবারে পুরো পায়খানা পায়খানা বুদ্ধি। কি কর না কর, দর্শক এটি শুনলে বুঝছো খারাপ খারাপ কমেন্ট করবে। এই যে শোনেন, আমারে কেউ চাকরি দেয় না আর হেরও কেউ কামে নেয় না, এই জন্য আমরা এই বিজনেসটা শুরু করছি। কম তো কিসের বিজনেস? এইটাও টয়লেট, এইটাও টয়লেট, একটা হইলো মহিলা টয়লেট আর একটা হইলো পুরুষ টয়লেট। আর শোনো, তোমার যেহেতু কেউ কামেই নেয় না, এই জন্য ভাবলাম দুইটা টয়লেট বানাই দিছে আমার আব্বাই, তাহলে এটা যদি বিজনেসে লাগাই দেয় আর দুজনের আর কোনো কাম করার লাগবে না। ইয়ে দিদি আগে বাতি বাতাই না বেটকাইবা কিন্তু কম, আমি সেটকাই যাবো বেশি। আচ্ছা বউ, তুমি হের ওইটাই পাঠাই নাকি? তোমার মাথায় যে গোবর না, আমার আব্বা একটা ঠিকই কইছিল। শোন, এই বাথরুমটা কতদিন পরে আমরা ওয়াশ করবো না? তোমার কাছে বিয়া দিছে কারণ আছে, আমার আব্বাই মনে করছে তোমার, আমি মনে করো যে একাতে উড়াইতে পারবো আর বহাইতে পারবো, একাতে দূরের কথা আমি দুই এতেও পারি না। মানে আগে কথাবার্তা করবেন না। হাতি গন্ডার মানে আর কোন গোডাউনের চাইল খাই, এই দুইটা বাদি দিলাম। তুই আমার এমনি করে দেখলি কে? হেটা কো দেখলাম কে? দুইজনই 19-20 সেন্সিন। আই তুই নাইসস কে লেহেনা কো? তুই আমি তো ফকিস টু লাইনে লাগাইছিলাম। এই তো তুই এত প্রশ্ন করছ কে? এই যে শোনাও, এই যে শোনাও, তুমি আর যেমনে ধরছো ময়না টোরা জায়গা পরে তো সমস্যা, পরে আঙ্গুরের বাথরুমের বিজনেস করে খাইতে হবে না, জেলখানায় বিজনেস করতে হবে। সারো সারো বাই 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 সারো দেন। আপনি যেভাবে দর্শন মগন মনে হয় যে বাঘে থাবা দিতেছে। আচ্ছা ভাই, এটা কথা কই, মারেন কারেন যাই করেন, তবে একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? এই যে কবুতরের বাচ্চা দুইটা জোড়া কেমনে মিলাইছে? এই যে দুইটা তোর তো সাহস কর না। এই যে 50 গ্রাম আর একটা কথা কম, আবার কি করবে? আচ্ছা আপনারা এই যে মনে করেন, এই যে মনে করেন দুরা মানুষ, এই ব্যবসা দিলেন কার কোনো ব্যবসা? এই যে শুনেন, আমি বলি ব্যবসাটা কি জন্য করছি। ব্যবসাটা হইলো এটা আমার তোমার বাইরে থেকে একটু বাড়ানো, এক মিনিট এক মিনিট
একজন খাই না গো আপা আপনি টয়লেট কি পরিষ্কার করেন না গন্ধ রে গন্ধ গন্ধ আমার এই বানান এই গন্ধর ভিতরে তো আপনি কি সুন্দর গ্যারান নিতে আছেন বয়া বয়া আরে তোর পরিষ্কার টয়লেট তাই কইছিলাম পাঠাও আপা টাকাটা দেন টেগো টেগো মনে হয় যে কি জানেন পাতলা পায়খানা তার ভিতরে কোনো মশলা নাই মিষ্টি গন্ধ পাতলা গন্ধ আরে বারে কইলাম যে বাইতে যে বলে তো কই যাও অনেক আমার 5 টাকা খরচ করে দেখো পেট মুসাইতেছে ভাইও বেশি না মাত্র 10 টাকা 10 টাকা আচ্ছা হাজার দাম আমি কই আমি কই আপনার কি বিয়ে হয়েছে এদি অন্য বেরে গেছে এটা তোমার ভালো লাগছে আমি সুন্দর তো কইছি কি হইছে তুমি ওই বেটার নাকি আবার পেছ তুমি খান ওই ওই বেটা তুই আমার কি কইছস কো আমি কইছি আবা টয়লেটে গেছে না 10 টাকা হই দিব 10 টাকা হই দিব এই এটা আমার দামাই হ্যাঁ আমার দামাই আবার পয়নে টাঙ্কি মারে গে কি না না কিছু কই না কিছু কই না নি সাউ তা তোমার আগে সব এখনো রয়েছে না লও যাই বাসায় চলো আজকে তোমার খবর আছে ভাই আপনার মা আমার বাঁচা করেন টেয়া দেন তো ভাইও আই কি এটা আমি এখন থেকে ব্যবসা করে সব আমি কামু মাইরে দেওয়ার ধান্দা করছিলে পারো নাই যাও যাও বাইতে টয়লেট পরিষ্কার করো গা এখন যাই সব টাকা আমার বড় আর কিছু খাওয়ার না খাওয়ার জন্য